सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन विज्ञान क्लास तुम्हारे सबा के स्वागत आशा करछि तुम्हारा सबाई भलो आछो आलहमदुलिल्लाह आमिओ भलो आछि वाहिदा खानम कलिम आज के तुम्हारे आमादेर नवम अध्याय अध्याय आमरा एक विशेष गुरुत्वपूर्ण पाठ परिवेशगत समस्या एक रिविसन करब आमरा एर आगे दिन जलवायुर प्रभावे जे विभिन्न धरनेर परिवर्तन घटछे आमादेर परिवेशे आमादेर समाजे सेई साथे साथे आंतर्जातिक प्रेक्षापटे तो आमरा आंतर्जातिक प्रेक्षापट सम्पर्के पढ़छिलाम आंतर्जातिक प्रेक्षापट पढ़ते गिये आमरा जानलाम जे आसले पृथिबीर विभिन्न देशे जलवायुर प्रभावे कि धरनेर परिवर्तन सम्पन्न होच्छे तो आमरा गत दिने एकटा प्रश्न पढ़ेछिलाम जे गत 100 बछरे आसले कतटुकु तापमात्रा बृद्धि पेयेछे गत 100 बछरे तापमात्रा बृद्धि पेयेछे 0.7 डिग्री सेलसियास सेलसियास तो देखो मने होते पारे मात्र एतटुकु एकेर काछाकाछी एते आसले कि हय ताई ना किन्तु आसले तापमात्रा बृद्धि पाओयार पर फले जे प्रभावटा पड़छे आमादेर परिबेशेर उपरे एटा किन्तु मारात्मक क्षतिकर तो एर फले तोमरा जानो जे जखन अतिरिक्त गरम पड़े तखन बा तापमात्रा बेड़े जाए पृथिवीर जेटाके आमरा बैश्विक उष्णता बा ग्लोबल वार्मिंग बोली तखन किन्तु बरफ गले जाए आर एई बरफ गले समुद्र पृष्ठेर पानिर उच्चता बृद्धि पाय आमरा एटा देखेछि आमादेर पाठ्य बोइये जे 1963 थेके 2003 साल पर्यन्त समुद्र पृष्ठेर उच्चता बृद्धि पेयेछिल होच्छे 1.8 सेंटीमिटार 1.8 सेंटीमिटार बा सी तो एतटुकु बृद्धि पेयेछिल किन्तु एटाई आबार 2080 साले गिये हबे 34 सेंटीमिटार देखो एटा होच्छे आमरा बोल्लाम 1995 थेके कत 2003 आबार आमरा बोलछि जे 1995 थेके 2003 ए होच्छे एटा होयेछे होलो एटा 1995 ना अच्छा एरपरे आमरा आरेकटा प्रश्न दिते पारि सेटा होच्छे जे आमादेर समुद्रेर पानिर पृष्ठेर उच्चता जदि बेड़े जाए ताहले कि हबे समुद्रेर पानिर पृष्ठेर उच्चता जखन बेड़े जाए तखन किन्तु निम्नभूमि प्लावित हय जेमन देखो 1963 साल थेके 2003 साल पर्यन्त पानिर समुद्रेर पानिर पृष्ठेर पानिर उच्चता छिल होच्छे 1.8 सेंटीमिटार 1963 थेके 2003 ताहले 1963 থেকে 2003 পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছিল কতটুকু বললাম 1.8 সেমি এটাই আবার 2080 সালে গিয়ে দাঁড়াবে হচ্ছে 34 সেমি তাহলে যখন 2080 তখন এটা বলছি 34 সেমি কত বেশি তাই না তো যখন সমুদ্রের পানির পৃষ্ঠের উচ্চতা এরকম 1.8 থেকে 34 সেমি হয়ে যাবে তখন কিন্তু যে সকল নিম্ন এলাকা আছে সেই সকল এলাকা প্লাবিত হবে এবং সমুদ্রের পানির নিচে চলে যাবে মানে অলরেডি ভারতের কিছু অংশ মালদ্বীপের কিছু অংশ সমুদ্রের ভেতরে চলে গিয়েছে ঠিক সেরকম আমাদের অবস্থা হতে পারে কারণ বাংলাদেশ বঙ্গোপসাগরের মাঝখানে জেগে ওঠা একটা বৃহৎ বদ্বীপ এই সম্পর্কে তোমরা সবাই জানো তো এই যে দেখো এর ফলে মানে যে শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তা না তাপমাত্রা বাড়ার জন্য আরও অনেক রকম সমস্যা হচ্ছে যেমন আগে এত বেশি টেম্পারেচার ওঠানামা করতো না বাংলাদেশে বর্তমানে এই সমস্যাটা অনেক বেশি 1995 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই 12 বছরে 11 বছরই তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়েছে এটাও কিন্তু আমাদের জন্য একটা পরিবেশগত ক্ষতির কারণ এবং শুধু আমাদের না সারা পৃথিবীতে এই অবস্থা চলছে তো আমাদের আজকের যেটা পড়ানোর বিষয় সেটা হচ্ছে পরিবেশগত সমস্যা পরিবেশগত সমস্যা অর্থাৎ আব জলবায়ুর পরিবর্তনের কারণে কি কি ধরনের সমস্যা হয় জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে তবে এর মধ্যে পরিবেশগত সমস্যা যদি আমরা আলোচনা করি তাহলে সবার প্রথমে যে সমস্যাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক সমস্যা তাহলে প্রথমে আমরা কি দিতে পারি জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি এটা একটা মারাত্মক সমস্যা আসলে দেখো যে বাংলাদেশে বর্তমানে রয়েছে হচ্ছে 16 কোটি মানুষ তো এরপরে আবার এর পরবর্তীতে এই সংখ্যাটা দেখা যাবে 2050 সাল আস্তে আস্তে এই সংখ্যাটা দেখা যাবে
অনেক বৃদ্ধি পেয়েছে, তাই না? যে হারে জন্ম বা হার বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এই জনসংখ্যা যখন বৃদ্ধি পায় তখন কিন্তু জনসংখ্যার সাথে সাথে কিছু বেসিক নিড যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোও বৃদ্ধি পায়। যেমন হচ্ছে যে বাসস্থানের দরকার হয়, রাস্তাঘাটের দরকার হয়, স্কুল অফিস আদালত ইত্যাদি সব কিছুরই দরকার হয়, যানবাহনের দরকার হয়। আর এগুলো যখন দরকার হয় তখন আমরা কিন্তু আবাদি জমিটাকে কাজে লাগাই, অর্থাৎ আমরা যে আবাদ করব যে ফসলের জমিতে সেখানে কিন্তু আমাদেরকে কী করতে হয়, ঘরবাড়ি তৈরি করতে হয়। এর ফলে আমরা জলাশয় ভরাট করছি, তারপরে গাছপালা কেটে ফেলছি, খাদ্যশস্য আমাদেরকে মানে কী করতে হবে, খাদ্যশস্য যে আমাদেরকে লাগাইতে হবে সেটা এবং দেশের সব মানুষের চাহিদা পূরণ করতে হবে, এর পরিমাণটাও কিন্তু অনেক কমে যাচ্ছে, যার ফলে আমরা আবার অন্য দেশের থেকে খাদ্য আমদানি করার জন্য নির্ভরশীল হয়ে যাচ্ছি। তাহলে কত সমস্যা দেখো, শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির কারণে, এবং সেই সাথে সাথে কিন্তু পরিবেশের যেমন প্রয়োজনীয় উপাদান কমে যাচ্ছে আবার অপ্রয়োজনীয় উপাদান যেমন দূষণের হার কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে পরিবেশগত সমস্যার অন্যতম কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এরপরে হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য ঘাটতি, তো জনসংখ্যা যখন বাড়বে মানে একটা আরেকটার সাথে রিলেটেড, তো যে হারে আমাদের আবাদি জমি পূর্ণ হয়ে যাচ্ছে, আসলে আগে দেখা যেত যে আমাদের যতটুকু খাদ্যের প্রয়োজন ততটুকু আমাদের জনসংখ্যার চাহিদা অনুযায়ী আমাদের এটা পূরণ হচ্ছে, হ্যাঁ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই সময়ে আমাদের খাদ্যের ঘাটতি হচ্ছে, অর্থাৎ মানে আগে যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হতো তার থেকে কিন্তু এখন খাদ্যশস্য অনেক বেশি উৎপন্ন হয়, প্রায় ডাবল। কিন্তু এর পরেও এই মানে গত 20 বছর আগে আমাদের যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হতো এখনকার সময়ে সেটা হচ্ছে দ্বিগুণ হারে উৎপন্ন হচ্ছে, কিন্তু তারপরেও জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা সবার খাদ্য চাহিদা পূরণ করতে পারছি না, যার কারণে আমাদেরকে কী করতে হচ্ছে, এই খাদ্যশস্যর জন্য অন্য দেশ থেকে আমাদেরকে খাদ্য আমদানি করতে হচ্ছে এবং আমরা অন্য দেশের উপরে নির্ভরশীল হচ্ছি। কিন্তু যদি আমাদের জনসংখ্যাটা একটু কম হতো তাহলে যে পরিমাণ খাদ্যশস্য আমাদের দেশে তৈরি হওয়ার কথা তা দিয়ে কিন্তু নিজেদের দেশের চাহিদা পূরণ করার সাথে সাথে আমরা কিন্তু মানে বাকি বেঁচে যাওয়া খাদ্যশস্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম, অথচ আমরা হচ্ছে সেটা পারছি না। এরপরেও হচ্ছে আরও বিষয় রয়েছে, যেমন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে নগরায়ণ। নগরায়ণ, এই নগরায়ণের ফলে আসলে দেখো যে অনেক মানুষই যখন গ্রামে জন্মগ্রহণ করলেও যখন বড় হয় পড়াশোনার উদ্দেশ্যে কিংবা চাকরির উদ্দেশ্যে তারা কী করে, কর্মসংস্থানের জন্য তারা হচ্ছে শহরের দিকে চলে আসে। তো যখন শহরে আসে তখন এমনিতেও শহরের মানুষের সংখ্যাও বেশি, তাদেরও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে শহরে দেখা যায় যে সব কিছু সংকট দেখা গিয়েছে, আবাসস্থলের সংকট, যানবাহনের সংকট, তারপরে হচ্ছে খাদ্যের সংকট। তো এই সকল সংকট এর আরেকটা কারণ হচ্ছে আমরা বললাম যে নগরায়ণ। তাহলে এগুলো সবই হচ্ছে পরিবেশগত সমস্যা, যে জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যের ঘাটতি, তারপরে নগরায়ণ, এই কারণ বেশিরভাগ মানুষ কেউই চায় না যে তাদের জীবনটা একটু নিম্নমানের হোক, সবাই একটু উচ্চমানের জীবন লাভ করার জন্য গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হয়। আর যখন ধাবিত হয় তখন একটা জায়গাতে অধিক পরিমাণ চাপ বেড়ে যায়, যার ফলে পরিবেশের উপরে অনেক প্রভাব পড়ে। এই পরিবেশের উপরে প্রভাব পড়ার ফলেই কিন্তু মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে নেমে আসে। তোমরা জানো যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন হচ্ছে ঘূর্ণিঝড় সিডোর, আইলা, ক্যাটরিনা, তাই না, ফণি, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে এবং এই সকল প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীনও হয়েছে। তো এই সকল পরিবেশগত সমস্যার কারণেই কিন্তু আমরা কী হচ্ছি, আমরা মানে আরও উন্নত জীবনে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। মূল সমস্যা যেটা সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে জন্মহার ও মৃত্যুহার। জন্মহার ও মৃত্যুহার কিভাবে এটা হচ্ছে, জন্মহার ও মৃত্যুহার দেখো, আসলে যখন জনসংখ্যা বৃদ্ধি পায় কখন, যখন একটা এলাকায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার তুলনায় যদি শিশু বেশি জন্মায় তাহলে সে এলাকায় স্বাভাবিকভাবেই জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এভাবে বৃদ্ধি পায়। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে জনসংখ্যা
বৃদ্ধি পাওয়ার দুটো উপায় আছে, একটা হচ্ছে বহিরাগমন আর একটা হচ্ছে বহির্গমন। তো কোনো কারণেই যদি দেখা যায় যে মানুষ বাইরে যাচ্ছে বা এরকম কিছু, তাহলে জনসংখ্যাটা কিছু কমে। আবার যখন বাহির থেকে মানুষ আসে তখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। তো এই সব কিছু ব্যালান্সে রক্ষা হতো যদি যে পরিমাণ মানুষ বাইরে যাচ্ছে আবার যে পরিমাণ মানুষ ভিতরে আসছে এটার ব্যালান্স, এবং সেই সাথে সাথে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে সেই পরিমাণ মানুষই যদি জন্মগ্রহণ করতো তাহলে। কিন্তু সেটা তো হয় না, হয় হচ্ছে যদি মরে যায় 5টা মানুষ জন্ম নেয় 25টা মানুষ, এই কারণেই জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি। তো এগুলো সবই পরিবেশগত সমস্যা, এগুলো যদি আমরা একটু সবাই এগুলো নিয়ে একটু চিন্তা করি, একটু মাথায় রাখি যে কী কী সমস্যা, এবং সেই অনুযায়ী যদি আমরা কিছু নীতি প্রণয়ন করি যে আসলে প্রত্যেকটি পরিবারে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, এই স্লোগানটাকে যদি আমরা সত্যি বাস্তবে রূপ দিই তাহলে কিন্তু আমাদের পরিবেশগত সমস্যা কমে যাবে, এবং তখন আমরা একটু স্পেস পাবো যেখানে আমরা বেশি করে গাছ লাগাতে পারবো, আমাদের প্রাকৃতিক দুর্যোগ কম হবে। তো এইভাবে আমরা কিন্তু পরিবেশগত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো এই ছিল আমাদের আজকের পার্ট, আমরা কিছু পয়েন্টের মাধ্যমে পরিবেশগত সমস্যা দেখলাম। আমি আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তোমাদের আজকের হোমওয়ার্ক দিই, তোমাদের আজকের হোমওয়ার্ক পরিবেশগত সমস্যা রোধ করতে তোমার ভূমিকা লেখো, ঠিক আছে? এটা দিলাম, একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে লিখবা যে তুমি অ্যাজ এ হিউম্যান বিইং তোমার কী কী করার আছে পরিবেশগত সমস্যা দূরীকরণে। তো সুন্দর করে পড়বে, তোমার পাঠ্য বইটা পড়বে, সেই সাথে তোমার বাসাতে তোমার পিতামাতা আছে, তোমার পিতামাতার কাছ থেকেও তুমি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারো। মনে করো না যে আমার বাবা মাকে জিজ্ঞাসা করলে আমি একটা প্রবলেমের সলভ পাবো না, কারণ হয়তো পাঠ্য বইয়ের মতো করে না পেলেও তাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু তারা তোমাকে এটা বর্ণনা করতে পারে। আর পিতামাতার সাথে যে কোনো বিষয়ে শেয়ার করা যায়, তাই না? বন্ধুর মতো যে কোনো বিষয় শেয়ার করা যায়, নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই পিতামাতাকে যেমন বলা যায় ঠিক তেমন তাদের কথাগুলোও তুমি যদি মেনে চলো তাহলে আলটিমেটলি তোমার জীবনটাই কী হবে বলো তো, সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাবে। তো ভালো থাকো তোমরা, তোমাদের সঙ্গে আবারও আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।